আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে কচুর রান্না দেখাবো এবং কচুর সম্পর্কে কিছু কথা বলবো। এই কচুর নাম দুধ কচু। এই কচুর পাতা, ডাটা এগুলো খাওয়া যায়। আমি আজকে শুধু পাতা রান্না করব। তো আমি আজকে শুধু পাতা ভর্তা বা ভাজি করে দেখাবো আপনাদেরকে। তো আমার কাটা শেষ, এখন ধোয়ার পালা। এখন আমি এটাকে ছিঁড়ে খাওয়ার উপযোগী করে কেটে নিচ্ছি। আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখতে পারেন। আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি রসুন ঠিক করে নিব। এভাবে করলে কাজটা মনে হয় আমার কাছে তাড়াতাড়ি হয়, সেজন্য আমি এরভাবে করতে পছন্দ করি। আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে করতে পারেন। কচুতে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রনের মতো খনিজ পদার্থ আছে এবং কিছু কিছু কচুতে ভিটামিন এ, বি ও রয়েছে। কচু খেলে মানুষের রক্তের যে সমস্যাগুলো সেগুলো দূর হয়ে যায়। যাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম তারা যদি নিয়মিত কচু খান তাহলে এই হিমোগ্লোবিনের মাত্রাও ঠিক হয়ে যায়। আমার কচু কাটা, ধোয়া, পেঁয়াজ, মরিচ, রসুন কাটা প্রায় শেষ। এখন আমি রান্না বসিয়ে দিবো।